লকডাউনে অভুক্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। লকডাউনের জেরে সমস্ত দোকানপাট বন্ধ থাকায় অনাহারে থাকতে হচ্ছে রাস্তার ভব ঘুরে মানুষদের। বুধবার লকডাউনের দিন হরিহরপাড়ার বিভিন্ন এলাকার সেই সমস্ত ভব ঘুরেদের হাতে খাবার তুলে দিলেন ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। লকডাউনের দিনগুলিতে সমস্ত দোকানপাট বাজার বন্ধ থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে রাস্তার ভব ঘুরে অসহায় মানুষদের। কিন্তু সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ালেন হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। লকডাউনের জেরে সমস্ত দোকানপাট বন্ধ থাকায় অনাহারে থাকতে হচ্ছে রাস্তার ভব ঘুরে মানুষদের। বুধবার লকডাউনের দিন হরিহরপাড়ার বিভিন্ন এলাকার সেই সমস্ত ভব ঘুরেদের হাতে খাবার তুলে দিলেন ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। লকডাউনে অভুক্ত ভব ঘুরেদের হাতে খাবার তুলে দিল হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস। লকডাউনের কারণে বাজার দোকান সমস্ত বন্ধ, আর বন্ধ থাকার কারণেই ভব ঘুরেরা চিন্তিত। সেই কথা মাথায় রেখে হরিহরপাড়া থানার ওসি হরিহরপাড়া থানার বিভিন্ন এলাকায় যে সমস্ত ভব ঘুরেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের দুয়ারে দুয়ারে গিয়ে হরিহরপাড়া থানার ওসি নিজে হাতে রান্না করে তাদের হাতে সে খাবার তুলে দেয়। খাবার পেয়ে অত্যন্ত খুশি এই অসহায় মানুষগুলি। থানার ওসির এই মানবিক উদ্যোগে আপ্লুত হরিহরপাড়াবাসী। স্বভাবতই সেই খাবার পেয়ে অভুক্তরা খুশি এবং স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। হরিহরপাড়া আজকে যে দৃশ্যটা দেখলাম তাতে আমরা খুবই গর্বিত। আমি হঠাৎ করেই দেখলাম হরিহরপাড়া আজ পুরো লকডাউন শুনশান। হরিহরপাড়া অনেক পাগল আছে, ভব করে ঘুরে বেড়াচ্ছে, তাদের খাবারের খুব সমস্যা, লকডাউনের কারণে তাদের খুবই অসুবিধা। সে কারণে পুলিশ প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে আজকে আর কি, হরিহরপাড়া থানার ওসি নিজে হাতে সেসব পাগলের খাবার তৈরি করে নিজে হাতে পরিবেশন করলো, সেটা আমরা দেখলাম। তাতে আমরা এই কাজটা দেখে আমরা খুবই খুশি হলাম। তাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং হরিহরপাড়া থানার পুলিশকে সাধুবাদ জানাই। কারণ সমস্ত বাজারঘাট বন্ধ এবং হরিহরপাড়ায় যে পাগল বা মেন্টাল যে পাগল টাগল যে লোকগুলো আছে, হরিহরপাড়া থানার বড়োবাবু সে নিজে হাতে ভাত তরকারি সব নিয়ে তাদেরকে ধুয়ে আপন জায়গায় বুঝে খাইয়ে তারপরে গেল খাওয়া দাওয়া করার পর। কিন্তু খুব ভালো লাগছে আমাদেরকে এটা দেখে, যারা অনাহারে থাকবে দোকানপাট বন্ধ থাকে থাকবে বড়োবাবু তাদের কথা মাথায় চিন্তা রেখে তাদেরকে খাওয়া দাওয়া করালো নিজে হাতে, এটা খুব ভালো কাজ করলো, আমাদেরও ভালো লাগলো। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলাম, TV24 বাংলা। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। GNM নার্সিং, BSc নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125167167।